হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডায়েটিং এর পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি, স্বাগতম। আমি শিহাব। আমরা অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করছিলাম এবং প্রতিটি ভিডিও আমরা ডায়েটিং চ্যানেলে আপলোড করে যাচ্ছি, তো আপনারা ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় টুল, এটা হচ্ছে আমাদের ল্যাসো টুল। তো ল্যাসো টুল, এখানে রয়েছে তিনটি অপশন: ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো চলুন দেখি এটি কিভাবে কাজ করে। এর জন্য আমরা একটি ছবি সিলেক্ট করে নিই। তো আমাদের কাছে একটি ছবি রয়েছে, তো এখানে ল্যাসো টুল প্রথম যেটি রয়েছে এটি যদি আমরা সিলেক্ট করি, ল্যাসো টুল সাধারণত ছবির সিলেক্ট, আমরা যদি কোনো অংশ সিলেক্ট করতে চাই ইচ্ছে মতো, তো আমরা ল্যাসো টুলটি ইউজ করে থাকি। তো আমরা যদি এই ছবির যদি পার্সনটিকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা যেখান থেকে সিলেক্ট করব একটি বিন্দু থেকে ধরব, ধরে আমরা মাউসটি বাটন চেপে রেখে আমরা যে অংশটুকু সিলেক্ট করব তার বর্ডার এরিয়া ধরে আমরা মাউসটিকে নিয়ে যাব, এবং যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আমরা ছেড়ে দিব। তাহলে দেখুন আমাদের এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল। আমরা এই সিলেক্টকৃত অংশটি এখন ইচ্ছে করলে মুভ করতে পারি। দেখুন আমরা ইচ্ছে মতো সিলেক্টকৃত অংশটুকু ছবির থেকে মুভ হয়ে যাচ্ছে। তো এটি ছিল আমাদের ল্যাসো টুল। এরপর রয়েছে পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুল কি কাজ করে, এটিও সিলেক্ট করতে আমাদের ব্যবহার করা হয়, কিন্তু এটি আমাদের বিন্দু বরাবর সিলেক্ট হয়। তো আমরা যেখান থেকে সিলেক্ট করবো এখানে আমরা বর্ডার অনুযায়ী সিলেক্ট করে ধরে ধরে আমরা জাস্ট ক্লিক করে যাব। এটিও ঠিক তাই, আমরা যেখান থেকে শুরু করব সেখানে এসে শেষ করবো। এরপর যদি আমরা ইন্টারভেশন চাপ দিই, তাহলে দেখুন আমাদের অংশ ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এরপরে রয়েছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটি বেশ সুবিধাজনক, জাস্ট আমরা ছবির বর্ডার চার সাইড দিয়ে আমরা জাস্ট মাউসটি ড্র্যাগ করে যাব, কোনো কিছু করতে হবে না, জাস্ট মাউসটিকে আপনি ছবির চার সাইড দিয়ে নিয়ে যেতে হবে। এটি যেহেতু ম্যাগনেটিক টুল, তো এটি আপনি আপনি ছবির যেদিক দিয়ে আমরা মাউস নিয়ে যাবো সেই অংশটুকুই আমাদের সিলেক্ট করে নেবে, আর আমরা যে বাটন থেকে শেষ করব ঠিক সেখানে এনে ছেড়ে দেবো। তাহলে দেখুন আমাদের অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটা মুভ করতে চাই, তাহলে আমরা এই ছবিটি মুভ করতে পারবো। তো আমাদের ল্যাসো টুলের ধারণা ছিল এতটুকু পর্যন্তই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার। আর আমাদের চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।